প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। সাক্ষ্য দিচ্ছি যে তিনি ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই, লা শারীকা লাহ, তার কোনো শরীক বা অংশীদার নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইসলামী মহাসম্মেলনে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু, আমরা হাদিস মানতে বাধ্য। এই বিষয়ের উপর সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত বাতিল ফেরকা, যত বিভ্রান্তি, যত জাহিলিয়াত সমাজে প্রকাশ পেয়েছে, দুনিয়াতে প্রকাশ পেয়েছে, তার অন্যতম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে হাদিসের অনুসরণ থেকে দূরে চলে যাওয়া, হাদিসের চর্চা থেকে দূরে চলে যাওয়া, হাদিস পড়া ও মানা থেকে দূরে চলে যাওয়া। কোরআন যখন মানুষ নিজেই বুঝতে চায় তখনই মানুষ বিভ্রান্ত হয়। কোরআন বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। কেন? সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন মর্জি মতো, নিজের মনের খাহেশ মতো, নিজের চাহিদা মতো, ইচ্ছা মতো কিছুই বলেন না। ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বের করেন সবই আল্লাহর পক্ষ থেকে তার নিকটে ওহী করা হয়। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে মিথ্যা বানিয়ে বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 44-46 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি মুহাম্মদ আমাদের উপর কোনো কথা বানিয়ে বলে, লা খাজনা মিনহু বিল ওয়াতিন, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি ডান হাত দিয়ে তার গ্রীবা ধরব, ওয়ালা কাতানা মিনহুল ওয়াতিন, এবং গ্রীবা শাহরা ঘাড় গর্দান কেটে দেব। আল্লাহর হুমকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে যদি তিনি শরীয়তের মধ্যে কোনো কথা বানিয়ে বলেন তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার ঘাড়ের শাহরগ কেটে দিবেন। আল্লাহর হুমকি! তাহলে কোনো মাওলানা হুজুর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে মিথ্যা বানিয়ে বলে তার কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এত কঠোরতা, তাহলে যারা হুজুর মাওলানা আছে, যারা বানিয়ে মিথ্যা কিচ্ছা কাহিনী শোনায়, তাদের কি হবে? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নেসার 2 জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ও হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের উপর দায়িত্বশীল ব্যক্তিবর্গের আনুগত্য করো। ফাইং তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে মতভেদে লিপ্ত হও, ইখতিলাফে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল,
তাহলে সেই মতভেদ সংশ্লিষ্ট বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখতে চাও তাহলে তোমাদের মধ্যে মতভেদপূর্ণ বিষয়টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। কোরআন এবং হাদিস থেকে কি ফয়সালা আসে সেটাই মেনে নাও। তিন চার আয়াত পরে সূরা নিসার, এটা 59 নম্বর আয়াত ছিল, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার প্রতিপালকের কসম, আল্লাহ সুবহানাহু তাআলার কসম, আল্লাহ নিজেই নিজের কসম খেয়ে বলছেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আপনার প্রত্যেক ফয়সালা ইউসাল্লিমু তাসলিমা বিনা বাক্যবে চুচিরা এও কোনরূপ প্রশ্ন উত্থাপন ব্যতিরিকে আপনার ফয়সালা যতক্ষণ না বিনা বাক্য ব্যয় মেনে নেয়, মাথা পেতে মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলবেন আর আপনি সেটাকে সাথে সাথে মেনে না নিয়ে কোনো অভিযোগ উত্থাপন করবেন, এও করবেন, চুচেরা করবেন, তার অবকাশ নেই। এই জন্য সাহাবীদের যুগে দেখা যায় আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত সুনানি ইবনে মাজার ইত্তেবায়ে সুন্নাত অধ্যায়ে প্রথম দিকে 10-15 পৃষ্ঠার মধ্যেই হাদিসটি এসেছে যে তিনি একদিন তার ভাতিজার পাশে ইবনু আখিন লাহু তার ভাতিজার পাশে বসেছিলেন, তার ভাতিজা কানা ইয়াখযিফ পাথর দিয়ে পাখির প্রতি নিক্ষেপ করতেছিল, পাখি মারতেছিল, ফামানাহু, তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল তাকে নিষেধ করলেন এবং বললেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে নিষেধ করেছেন, কেন? ফাইন্নাহু লা তাসিদু সাইদান, কেননা এই পাথর দিয়ে পাখিকে শিকার করা যায় না, বরং কি হয়, তাফকাউল আইন ওয়া তাকসিরুস সিন, পাখির চোখ নষ্ট হয়ে যায়, পাখির দাঁত ভেঙে যায়, পাথর দিয়ে পাখি শিকার করা যায় না, শিকার করতে চাইলে তীর দিয়ে করো, শিকার করতে চাইলে গুলি দিয়ে করো, যাতে লাগা মাত্রই মারা যায়, কিন্তু পাথর পাখির উপর নিক্ষেপ করিও না, করলে পাখির চোখে আঘাত পায়, পাখির পায়ে আঘাত পায়, পাখির দাঁতে আঘাত পায়। এই নিষেধ আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই নিষেধ শুনানোর পরেও আব্দুল্লাহ বিন মুগাফফালের ভাতিজা পাথর দিয়ে পাখি মারতেই থাকলো। তখন তিনি বললেন ওহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি যে আল্লাহ রাসূলের কাজ করতে নিষেধ করেছেন, তারপরও তুমি এই কাজ করতেছো। লাউ কাল্লিমু আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছেন, মজলিসে আবু কাতাদা উপস্থিত আছে, মজলিসে বুশায়ের বিন কাব উপস্থিত আছে, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল হায়া খায়রুন কুল্লু, জেনে রাখো লজ্জার পুরোটাই কল্যাণ, লজ্জার পুরোটাই কল্যাণ, লজ্জার পুরোটাই কল্যাণ। তখন বুশায়ের বিন কাব ইমরান বিন হুসাইনকে বলতেছে আমি কিছু কিতাবে পড়েছি, কিছু বইয়ে পড়েছি যেখানে লেখা আছে যে লজ্জার মধ্যে কল্যাণ আছে, ঠিক কথা, লিকুন মিন জাফি হিদাফ, কিন্তু লজ্জার মধ্যে দুর্বলতাও আছে, লজ্জার সবই কল্যাণ নয়। এই কথা বলার মাত্র ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাদিস শুনালেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল হায়া খায়রুন কুল্লু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জার পুরোটাই ঈমান। তারপরে বুশায়ের বিন কাব আবার বলল আমি একটা বইয়ে পড়েছি যে লজ্জা আর পুরোটাই কল্যাণ এমন নয়, বরং লজ্জার মধ্যে কিছু দুর্বলতাও আছে। তখন বুশায়ের বিন কাব আবার বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন আন্নাল হায়া কুল্লু খায়রুন কুল্লু, লজ্জা পুরোটাই কল্যাণ। এবার ইমরান বিন হুসাইনের চেহারা পরিবর্তন হয়ে গেছে, ইমরান বিন হুসাইন তাকে ধমক দিয়ে বললেন ওহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ
পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি, ওয়াং তা তো হাদ্দিসনা আন কুতুব, আর তুমি কি টুটা ফাটা বইয়ের কথা বলো, খবরদার আমার সামনে আল্লাহর রাসূলের হাদিস বলার পরে কোনো কথা চলবে না, কোনো বাক্য চলবে না, আল্লাহর রাসূলের হাদিস বলে দিয়েছি এটাই শেষ, এটাই শেষ। শুধু তাই নয়, আরো হাদিস শুনেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমরা করতেছিলেন, হজ করতেছিলেন। ফাকানা মুআবিয়া ইস্তালিমুল আরকানা কুল্লাহা, কাবা ঘরের যে চারটি কোণা আছে এই চারটি কোণার প্রত্যেক কোণায় মুআবিয়া হাত দিয়ে স্পর্শ করছিলেন, কাবা ঘরের প্রত্যেক কোণায় মুআবিয়া হাত দিয়ে স্পর্শ করছিলেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, লিমা তাসতালিমু হাযাইনিল আরকান হাযাইনিল আরকাইন, এই দুই হাদাইনির রুকনাইন, এই দুই পার্শ্বে কেন আপনি হাত বুলাচ্ছেন, আল্লাহর রাসূল তো শুধু হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ হচ্ছে এই কোণায়, রুকনে ইয়ামানি হচ্ছে এই কোণায়, আল্লাহর রাসূল তো শুধু হাজরে আসওয়াদে হাত লাগাতেন আর রুকনে ইয়ামানিতে হাত লাগাতেন, এই দুই কোণায় তো আল্লাহর রাসূল হাত লাগাতেন না, আপনি কেন এই দুই কোণায় হাত লাগাচ্ছেন, হাত দিয়ে কেন স্পর্শ করছেন? তখন মুআবিয়া বলল, লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা, আরে কাবা ঘরের এমন কি কোনো অংশ হতে পারে যেখানে হাত লাগানো যাবে না, কাবা ঘর তো পুরোটাই কল্যাণ, কাবা ঘরের এমন কোনো অংশ কি হতে পারে যেখানে হাত লাগানো যাবে না? তখন আব্দুল্লাহ বিন আব্বাস সূরা আহজাবের 21 নম্বর আয়াত পাঠ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মানুষ জেনে রাখো তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, তিনি যদি হাত না লাগিয়ে থাকেন তাহলে হাত না লাগানোর মধ্যেই কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবীদের এবং সালাফে সালেহিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর অনুসরণের আরো দুই একটা হাদিস শুনেন। একদিন মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম, তার দরবারে একদিন একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে, সাআহরিমু, আমি ইহরাম বাঁধবো, আমি উহরিমু ইহরাম বাঁধবো, মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে কি? আল্লাহর রাসূল তো যুলহুলাইফা, মদিনার মিকাত হচ্ছে যুলহুলাইফা, মদিনা থেকে 10-15-20 কিলোমিটার দূরে মক্কার দিকে এগিয়ে গিয়ে মিকাত, সেখান থেকে আল্লাহর রাসূল ইহরামের কাপড় পরতেন, আমি আল্লাহর রাসূলের ঘর থেকে, আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই। তখন ইমাম মালিক বলছে, আখশা আলাইকা ফিতনা, আমি ভয় পাচ্ছি তুমি ফিতনায় পড়ে যেতে পারো, তুমি ফিতনার মধ্যে পড়তে যাচ্ছ এটা আমি ভয় পাচ্ছি। তখন সে লোক বলছে, আইয়ু ফিতনাতিন হাজিহি, কি এমন ফিতনা, ইল্লা আন আজিদু বাদাল আমিয়াল, আমি তো 2-3 মাইল বেশি করলাম, 2-3 মাইল দূর থেকে এহরাম বাঁধলাম, আমি তো কম করিনি, আমি তো বেশি করলাম, কেমনে ফিতনা হয়, আমি যদি যুলহুলাইফা পার হয়ে গিয়ে এহরাম বাঁধতাম তাহলে না হয় কম করলাম, এটা ফিতনা হতে পারে, কিন্তু আমি তো কম করিনি, আমি তো বেশি করতেছি, কেমনে ফিতনা হয়? তখন ইমাম মালিকের জবাবটা শুনেন, ইমাম মালিক বলতেছেন, আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে, আং তাসাবাক্তা ইলা ফাযিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ যেই ফজিলত আল্লাহর রাসূল পালন করেনি। তুমি কি বুঝাতে চাও যে তুমি আল্লাহর রাসূলের চাইতে বেশি পরহেজগার? তুমি কি বুঝাতে চাও যে তুমি আল্লাহর রাসূলের চাইতে বেশি তাকওয়াবান? যেই ফজিলত আল্লাহর রাসূল ছেড়ে দিয়েছেন তুমি কি বুঝাতে চাও সেটা ফজিলত? এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ যেই ফজিলতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেনি। ইমাম শাফিঈর সামনে একদিন রাবি ইবনু সাবিহ, ইমাম শাফিঈর ছাত্র ইমাম শাফি, একটা হাদিস শুনালেন, একটা হাদিস বর্ণনা করলেন সানাদ সহ,
হাদিস বলা শেষে ইমাম শাফির ছাত্র ইমাম শাফিকে জিজ্ঞেস করতেছে, হাল আনতা তাকুলু কাযালিক, হে ইমাম শাফিঈ, আপনি যে হাদিস বর্ণনা করলেন, এই হাদিসে যা বলা আছে আপনি কি তেমনটাই ফতোয়া দেন? আপনি কি বলতে চান আপনার ফতোয়া কি হাদিসের অনুকূলে নাকি আপনার ফতোয়ার বিপরীত? তখন ইমাম শাফি বলছেন, আইয়ু সামা ইনতাজিল্লুনি ওয়া আইয়ু আরদিন তাকিল্লুনি ইযা রাআইতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উখালিফু কওলাহু, কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে তার বুকে চলতে দিবে, আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস বর্ণনা করব আর নিজেই সেই হাদিসের মুখালাফাত বিরোধিতা করব, এত বড় অন্যায় যদি করি তাহলে আসমানও আমাকে ছায়া দিবে না, জমিনও আমাকে চলতে দিবে না, এত বড় অন্যায় আমি ইমাম শাফি করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, খেলাফতের দায়িত্ব যখন নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তিন দিন পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একটি কাফেলা ওসামা বিন যায়েদের নেতৃত্বে রোমের উদ্দেশ্যে রওনা করিয়েছিলেন যুদ্ধের জন্য। কাফেলা যখন পথে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায় এবং তার মৃত্যুর খবর কাফেলার নিকটে পৌঁছলে কাফেলা রওনা বন্ধ করে দিয়ে মদিনায় ফিরে আসে। আল্লাহর রাসূলের জানাজা শেষ, খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলাকে বলতেছেন, চলো যেখানে আল্লাহ রাসূল পাঠিয়েছিল সেখানে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামেন, করছেন কি আপনি? আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে সারা আরব বিশ্বে ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছে, কেউ যাকাত কে অস্বীকার করে বসেছে, কেউ নতুন নবীর দাবিদার হয়ে বসেছে, নবুয়তের দাবি করে বসেছে, আর রোম পারস্য সাম্রাজ্য অপেক্ষায় আছে মদিনায় হামলা করে মদিনা ধূলিসাৎ করে দিবে। তারা মনে করছে এখন মুহাম্মদ মারা গেছে, এখন তার সাহাবীদের অন্তর দুর্বল, তারা এখন দুর্বল মানসিকভাবে, এখনই মদিনায় আক্রমণ করে মদিনা ধূলিসাৎ করে দিতে হবে। এই রকম পরিস্থিতিতে আপনি মদিনাকে খালি করে কিভাবে মুজাহিদ বাহিনীকে রওনা করতে পারেন? এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালাউ আন্নাত্তায়রা তাখতিফুনা, শুনে রাখো ওমর, যদি ইগল পাখি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওয়ালাউ আন্নাল কিলাবা জারাত বি উম্মাহাতিল মুমিনিন, যদি কুকুর শৃগাল উম্মাহাতিল মুমিনিনদের পা টেনে টেনে মদিনার বাইরে নিয়ে চলে যায়, মারাদাত্তু জাইশান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যেই সেনাবাহিনীকে আল্লাহ রাসূল রওনা করেছিলেন। এটা ছিল আবু বকরের ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সেনাবাহিনীকে রওনা করিয়ে দিলেন, তখন বিশ্ববাসী চমকে গেল, বাপ রে বাপ, মুসলমানেরা তো দমিনি, আল্লাহর রাসূলের মৃত্যুর তিন দিনের মাথায় আবার জিহাদের জন্য বের হয়ে গেছে, তারা যেটা ধারণা করেছিল সেটা বাস্তবে হয়নি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হিম্মতের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বলছেন যে, আনা লাস্তু তারিকুন, আমি এমন কোন আমল পরিত্যাগ করতে চাই না, কানা ইয়ামালু আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমল আল্লাহর রাসূল করেছেন সে আমল আমি পরিত্যাগ করতে চাই না, প্রত্যেক যে আমল আল্লাহর রাসূল করেছেন আমি তা করতে চাই। কেন? আখশা, আমি ভয় পাই, ইন আন আতরুকা শাইআন, যদি আমি একটা আমলও ছেড়ে দেই যে আমল আল্লাহর রাসূল করেছেন, আন আজিগা, আমি পথ ভ্রষ্ট হয়ে যেতে পারি। এই জন্য প্রত্যেক যে আমল আল্লাহ রাসূল করেছেন তার চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি এদিক ওদিক হতে দিব না যতক্ষণ আমার হায়াত আছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে
যখন তিনি যুদ্ধের ঘোষণা দেন তখন বলেছিলেন লাও মানাউনি কালান, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ আরোপ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কাইফা তুকাতিলুন, আপনি আজকে কিভাবে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরও আবু বকর আপনি কিভাবে যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন লাও মানাউনি ইকালান ইওয়াদুনহু ইলা রাসূলিল্লাহ, শুনে রাখো ওমর, তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব, যদি তারা আল্লাহর রাসূলের আমলে উট গরু ছাগল দিতে এসে উটের সাথে গরুর সাথে ছাগলের সাথে উটের রশি দিয়েছে গরুর রশি দিয়েছে, খেজুর গম দিতে এসে খেজুরের সাথে গমের সাথে খেজুরের বস্তাও দিয়েছে গমের বস্তাও দিয়েছে, আজকে আমি আবু বকর আমার যুগে যদি গরু দিতে এসে গরুর রশি না দেয়, উট দিতে এসে উটের রশি না দেয়, খেজুর দিতে এসে খেজুরের সাথে বস্তা না দেয়, তাহলে ওই বস্তার জন্য ওই রশির জন্য আমি আবু বকর লাকাতালতুম, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। কেন? আল্লাহ রাসূলের যুগে ইসলাম যে অবস্থার উপর ছিল, আমি আবু বকর আমার হায়াত থাকতে এক চুল সরিষার দানা পরিমাণ তার থেকে এদিক ওদিক আমি হতে দিব না। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। এই জন্য তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হাশরের সাত নম্বর আয়াতে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেয় তা নিয়ে নাও তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে বাধা দেয় তা থেকে বিরত থাকো। এখানে কিন্তু আল্লাহ বলেনি যে উমুক ইমাম উমুক পীর উমুক দরবেশ তোমাদেরকে যা দেয় তোমরা তা নিয়ে নাও, কোন পীর দরবেশ ইমামের কথা আল্লাহ বলেননি, আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু তাই নয়, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে তাওরাত খুলে পড়া শুরু করেছেন, খেয়াল করেননি বুঝতে পারেননি, মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন, তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন আবু বকর ওমরকে বলছে তুমি কি দেখতে পাও না আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাজিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলাম দীনা ও বি মুহাম্মাদিন নাবিয়া, হে আল্লাহর রাসূল, আমি ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছি, আপনাকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, আমার কি ভুল হয়েছে বলেন, মাফ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর লাও কানা মূসা হাইয়ান, তুমি আজকে যে তাওরাত পড়তেছো জেনে রাখো এই তাওরাত যার উপর অবতীর্ণ হয়েছিল সেই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আজকে জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ না করলে মুক্তি পেতেন না। এবার আপনার নিকটে আমার প্রশ্ন, দুনিয়াবাসীর নিকটে প্রশ্ন, জাতির নিকটে প্রশ্ন, 100টা ইমাম আবু হানিফা 1000টা ইমাম শাফি 100,000 আহমদ বিন হাম্বাল জোর দিলে কি একজন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান হবে? যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওরাত পড়া না চলে, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে মুক্তি না পান, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের অনুসরণ না করে মুক্তি না পান, তাহলে আমি আপনি কিভাবে আল্লাহর রাসূলকে ছেড়ে দিয়ে নামধারী ইমামদের পীর দরবেশদের অনুসরণ করে মুক্তি পেতে পারি? আপনাদের বিবেকের নিকটে প্রশ্ন, জাতির বিবেকের নিকটে প্রশ্ন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুমতি দান করুক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করতে আমি এবং আপনি বাধ্য,
আমি এবং আপনি বাধ্য, আমি এবং আপনি বাধ্য, করতেই হবে, কোনো উপায় নেই। আজকের যুগের একটি নতুন ফিতনা হচ্ছে যারা হাদিসকে অস্বীকার করে, হাদিস মানতে চায় না, তাদের অনেক অভিযোগ, অনেক অভিযোগগুলোর কিছু অভিযোগ হচ্ছে এখন আমাদের সামনে যে হাদিস আছে, এই হাদিস আল্লাহর রাসূলের হাদিস কিনা কে জানে। ইমাম বুখারী তো অমুক শতাব্দীতে লিখেছেন, অমুক হিজরিতে লিখেছেন, 256 হিজরিতে মারা গেছেন ইমাম বুখারী, কেমনে 256 হিজরির লেখা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে পারে? আরো অনেক অভিযোগ আছে, তাদের কিছু অভিযোগের জবাব দিতে চাই সংক্ষেপে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোরআন কোরআন প্রমাণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোরআন যে কোরআন তা প্রমাণ করা যাবে না। কোরআন ও আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হতো, হাদিস ও আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হতো, সাহাবীরা কিভাবে পার্থক্য করবেন? যতক্ষণ না আল্লাহর রাসূল বলে না দেন, এটা কোরআনের উমুক সূরার মধ্যে লেখো, এটা কোরআনের উমুক আয়াত, এখন ওহি অবতীর্ণ হলো, যখন আল্লাহর রাসূল বলে দেন যে এটা কোরআন, তখন সেটা কোরআন প্রমাণিত হয়। আর আল্লাহর রাসূলের এই বলে দেওয়াটা হচ্ছে হাদিস, হাদিসও একই মুখ দিয়ে বের হয়েছে, কোরআনও একই মুখ দিয়ে বের হয়েছে। কেউ যদি হাদিস অস্বীকার করে, তাহলে সে কোরআনও অস্বীকার করলো। হাদিস নাই তো কোরআনও নাই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে 80 বারেরও অধিক সালাতের কথা বলেছেন, কিন্তু সালাত কিভাবে আদায় করতে হবে তা বলেননি। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। হজের কথা বলেছেন, হজ কিভাবে আদায় করতে হবে তা বলেননি। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। শুধু তাই নয়, মানুষের মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত কাফন দাফন জানাজা সংশ্লিষ্ট একটি আয়াত কোরআনে পাবেন না, কিভাবে মাটি দিতে হবে, কিভাবে কাফন দিতে হবে, কিভাবে জানাজা আদায় করতে হবে, কিভাবে গোসল দিতে হবে, সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। হাদিস যদি অস্বীকার করি, তাহলে ইসলামী শরীয়ত অচল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপর মৃত জিনিস হারাম, রক্ত হারাম। কিন্তু আমরা তো রাত দিন মরা মাছ খাচ্ছি, রাত দিন গরুর কলিজা খাচ্ছি, কলিজা তো রক্তপিণ্ড, মাছ তো মরা, তাহলে আয়াতের তো বিরোধী হয়ে গেল। কিন্তু না, এই আয়াতের ব্যাখ্যা কে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা করে দিয়ে গেছেন যে দুইটি মৃত জিনিস, টিড্ডি পাখি আর মাছ, এই দুটি মৃত জিনিস তোমরা খেতে পারো, আর হৃৎপিণ্ড আর কলিজা, এই দুইটা রক্তের জিনিস তোমরা খেতে পারো, বাকিগুলো হারাম, ব্যাখ্যা করে দিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন, আজ থেকে 1400 বছর পূর্বে যখন কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়, তখন আল্লাহ চাইলে কোরআনকে এরকম প্রিন্ট আকারে, বই আকারে, লিখিত আকারে দুনিয়াতে ফেলে দিতে পারতেন, জেব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলতে পারতেন, জেব্রাইল দুনিয়ার মানুষকে জমা করে বলতো, দুনিয়ার মানুষ এই নাও কোরআন, আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেলাম, তোমরা কোরআন অনুসরণ করে চলো, এইরকম হতে পারতো কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এরকম করেননি, তিনি একজন নবী পাঠিয়ে 40 বছর যাবৎ সেই নবীকে তাদের মধ্যে রেখে তাকে আমিন সাদেক সত্যবাদী প্রমাণ করিয়ে, শ্রেষ্ঠ আমানতদার প্রমাণ করিয়ে, তার উপর ওহী অবতীর্ণ করিয়ে 23 বছর যাবৎ বিভিন্ন ঘটনা, বিভিন্ন কারণ, বিভিন্ন পরিবেশের প্রেক্ষিতে আস্তে আস্তে ধীরে ধীরে এই কোরআনকে অবতীর্ণ করার পিছনের রহস্য কি? রহস্য একটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের উপর আমল করে দুনিয়ার মানুষকে দেখিয়ে যাবেন যে কোরআনের উপর কিভাবে আমল করতে হয়, কোরআনের আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের উদ্দেশ্য কি, আকিমুদ্দিন একামতে দিন মানে কি,
দিয়েই নিজে থেকে একটা বলে দিল, আর হয়ে গেল তা নয়, ব্যাখ্যা খুঁজতে হবে আল্লাহর রাসূলের হাদিসে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম মানে কি? নিজে থেকে বলে দিল সিরাতে মুস্তাকিম মানে রাজপথ, গণতন্ত্রের রাজনীতির রাজপথ চলবে না, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা নিতে হবে আল্লাহর রাসূলের নিকট থেকে। আল্লাহর রাসূল 23 বছর যাবত আমল করে দুনিয়াবাসীকে দেখিয়ে গেছেন। সেই দিন আজ থেকে 1400 বছর আগে যদি কোরআনের ব্যাখ্যার প্রয়োজন থাকে, তাহলে আজ 1400 বছর পরে সেই ব্যাখ্যার প্রয়োজন আছে না নাই? সেই ব্যাখ্যা কোথায় সংরক্ষিত আছে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সংরক্ষিত আছে। অতএব আমাকে এবং আপনাকে মানতে হবে। 4 নম্বর, তারা বলে 256 হিজরিতে ইমাম বুখারী গ্রন্থ লিখলেন, আর আপনি বলতেছেন এটা আল্লাহর রাসূল বলেছেন, কেমনে সম্ভব? শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হাদিস লেখা শুরু হয়ে গিয়েছিল। 1 নম্বর পয়েন্ট, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর রাসূল যা বলতেন, কুল্লামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আক্তুব, আল্লাহর রাসূল যা বলতেন আমি তাই লিখতাম। একদিন কুরাইশরা আমাকে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, ইয়াতাকাল্লামু ফি গাযাবিন আও রিযান, তিনি রাগের মাথাতেও কথা বলেন, তিনি খুশিতেও কথা বলেন, তার সব কথা লেখা কিন্তু ঠিক হচ্ছে না। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস এই ঘটনা আল্লাহর রাসূলের দরবারে পেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আব্দুল্লাহ বিন আমর, সেই সত্তার শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ আছে, প্রত্যেক যা আমি বলি তা তুমি লেখো, কেননা আমার মুখ থেকে কিছুই বের হয় না ইল্লাল হক, সত্য ব্যতীত। আমার মুখ থেকে যা বের হয় সবই সত্য। কুনতুমা আক্তুব, আমি লিখতাম না, কিন্তু আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস লিখতো। এই জন্য হাদিস যদি বেশি থাকে, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আসের কাছে বেশি থাকতে পারে আমার চাইতে। তাহলে 1 নম্বর পয়েন্ট, সাহাবীরা হাদিস লিখতেন। 2, সাহাবীদের স্মৃতিশক্তি ছিল তুখোর, আরবদের স্মৃতিশক্তি সেই কাল থেকে তুখোর। ইমাম জোহরির বিষয়ে বলা হয়, ইমাম জোহরি যখন বাজারে চলতেন মাররাবি সুখ, তখন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। ছাত্ররা একদিন জিজ্ঞেস করলো যে উস্তাদ, আপনি যখন বাজারে চলেন তখন কানে আঙ্গুল কেন দেন? ইমাম জোহরি বললেন, প্রত্যেক যা আমার কান দিয়ে ঢুকে তা আমার মাথায় সংরক্ষণ হয়ে যায়, ভুলতে পারি না। এই জন্য আমি অপ্রয়োজনীয় কথা শুনতে চাই না, যেন আমার মাথা ধরে না রাখে, এই জন্য আমি কানে আঙ্গুল দিয়ে বাজার পার হই। এই রকম স্মৃতিশক্তি ছিল আরবদের, স্মৃতিশক্তি এত তুখর ছিল মানুষের বংশনামা তো বলতে পারত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশনামা মুখস্থ রাখতেন যে আমার বাপ আবু বকর, তার বাপ তার বাপ তার বাপ, কে কোথায় কত শাখা, কার কয়জন সন্তান, মানুষের বংশনামা মুখস্থ তো রাখতো রাখতোই, উটেরও বংশনামা মুখস্থ রাখত আরব জাতি। তাদের ছিল এত তুখোর মেধা। তাদের তুখোর মেধা হওয়ার আরো একটা কারণ ছিল, সেটা কি? তারা হচ্ছে উম্মি, লেখা জানে না, পড়া জানে না। আপনিও আজকে থেকে লেখা পড়া ভুলে যান, মোবাইল নাম্বার লেখা বন্ধ করে দেন, মোবাইল নাম্বার মনে রাখার চেষ্টা করেন, আপনার ব্রেনে চাপ যত বাড়বে স্মৃতিশক্তি তত বাড়বে, মোবাইল নাম্বার মনে ঠিকই থেকে যাবে। না লেখার কারণে আস্তে আস্তে যত অভ্যাস করবেন মনে রাখার, তত স্মৃতিশক্তি বাড়বে। আরব জাতি ছিল উম্মি, লেখা জানতো না, পড়া জানতো না, যা কিছু সব মাথায় রাখতো, বড় বড় হিসাব থেকে শুরু করে বংশনামা থেকে শুরু করে কবিতা থেকে শুরু করে সব কিছু তারা মাথা দিয়ে করত, এই জন্য তাদের স্মৃতিশক্তি ছিল তুখর। 3, আপনি যদি আজকে প্রধানমন্ত্রীর সাথে থাকেন, আজকে যদি বিশ্বের বড় কোনো নেতার সাথে থাকেন, যাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন, তার সাথে কাটানো সময় আপনি কোনো দিন ভুলতে পারবেন না। তার সাথে যদি একদিন কাটিয়ে থাকেন, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি হয়েছিল তা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে না, বাড়িতে বসে এইভাবে মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। সেখানে সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে আল্লাহর রাসূল যদি তাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলতেন,
তো বিনা বাক্যবে আগুনে ঝাঁপ দিয়ে দিতেন তারা আল্লাহর রাসূলের চাইতে। আজকে আপনি আপনার স্ত্রী সন্তান পুত্রকে যত ভালোবাসেন তারা নিজেদের স্ত্রী সন্তান পুত্রকে যত ভালোবাসতো তার চেয়ে হাজার গুণ বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো একটি দিনে কি কি ঘটেছে তা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। চতুর্থ পঞ্চম পয়েন্ট, শুধু তাই নয়, আল্লাহর রাসূল যা করত সাহাবীরাও তাই করত, আল্লাহর রাসূল যা করত সাহাবীরাও তাই করত, হুবহু বিন্দুমাত্র উনিশ বিশ করত না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা ইউসাল্লি বিআসহাবিহি, আল্লাহর রাসূল তার সাহাবীদের ইমামতি করতেছেন, ইমামতি করা অবস্থায় খালা আনা আলাইহি ওয়া ওয়াদাহুমা আন জামবিহি, আল্লাহর রাসূল হঠাৎ সালাতের মধ্যে তার দুই পায়ের জুতা খুলে ডান পাশে বাম পাশে রেখে দিলেন, তার পাশে রেখে দিলেন, সাথে সাথে মসজিদে যত সাহাবী ছিল সকলেই তাদের পায়ের জুতা, ওখানে সালাতে যত সাহাবী ছিল সকলেই তাদের পায়ের জুতা খুলে রেখে দিলেন। আল্লাহর রাসূল সালাম ফেরানোর পরে দেখছেন আজীব কারবার, কারো পায়ে জুতা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি কাহিনী, কি বিষয় তোমাদেরকে জুতা খুলতে বাধ্য করলো? তখন তারা বলল, আল্লাহর রাসূল, রাআইতুকা আন্নাকা খালাতানা আলাইক, আমরা দেখেছি আপনি আপনার পায়ের জুতা খুলে ফেলে দিয়েছেন, তাই আমরাও আমাদের পায়ের জুতা খুলে ফেলে দিয়েছি। এর বাইরে দ্বিতীয় কোনো কারণ নাই আল্লাহর রাসূল, আপনি করেছেন তাই করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিব্রাইল এসে আমাকে বলে গেছে যে ফিহিমা কাদির এবা আদান, আমার পায়ের জুতায় ময়লা আছে, অপবিত্রতা আছে, এই জন্য আমি খুলে ফেলেছি। সাহাবীরা ছিল এমন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন, একদিন একজন দর্জি আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য, আমি আনাস আল্লাহর রাসূলের খাদেম, আল্লাহর রাসূলের ছোট খাদেম, সাথে চলে গেছি আল্লাহর রাসূলের, তো আমি আল্লাহর রাসূলকে দেখলাম ইয়াতাতাব্বাউ দুব্বাআন, তিনি তরকারির মধ্যে থেকে লাউ গুলোকে বেশি বেশি করে নিচ্ছিলেন, তার প্লেটে খুঁজে খুঁজে লাউ নিচ্ছিলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, সেই দিন থেকে, যেই দিন থেকে আমি আল্লাহর রাসূলকে দেখেছি যে তিনি লাউ খুঁজে খুঁজে নিচ্ছিলেন, সেই দিন থেকে আমি লাউ ভালোবেসে ফেলেছি। কোনো কারণ নাই, শুধু আল্লাহর রাসূলকে দেখেছি তাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন রাস্তা দিয়ে চলতে চলতে এক গাছের নিচে বসে গেলেন, ইয়াকিলু, রেস্ট করলেন গাছের নিচে বসে। ছাত্ররা জিজ্ঞেস করছে, কি কাহিনী, আপনি এখানে বসে কেন রেস্ট করলেন? তো বলতেছেন, আমি আল্লাহর রাসূলের সাথে চলেছিলাম, আল্লাহর রাসূল এই জায়গাতেই বসে রেস্ট করেছিলেন, আল্লাহর রাসূল যা করতেন যেভাবে করতেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তাই সেভাবেই করতেন, তার বিন্দু পরিমাণ এদিক ওদিক হতে দিতেন না। একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেলাল, একজন বেলাল তো আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, একজন বেলাল আব্দুল্লাহ বিন ওমরের ছেলে, একদিন বেলালকে আব্দুল্লাহ বিন ওমর হাদিস শোনাচ্ছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তখন বেলাল বলছে, ওয়াল্লাহি লানান্নাহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হয়ে গেলেন, এত ক্ষিপ্ত হয়ে গেলেন যে হাদিসের রাবি নাফে বলতেছে, আব্দুল্লাহ বিন ওমরকে ইতিপূর্বে এত রাগান্বিত, এত ক্ষিপ্ত হতে আমি কোনোদিন দেখিনি। তিনি বললেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শুনাচ্ছি যে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আর তুমি বলতেছো বাধা দিব, অন্য রেওয়ায়েতে এসেছে যে এরপর থেকে মরা পর্যন্ত আব্দুল্লাহ বিন ওমর তার ওই ছেলের সাথে কথা বলেননি। এই ছিল সাহাবীদের ঈমান। আর আজকে বলতেছে যে মেয়েদেরকে মসজিদে যেতে দিবে না, আহলে হাদিসরা নাকি মেয়েদেরকে ভোগ করার জন্য মসজিদে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। আমি বলি, মসজিদ কার, মসজিদে যাচ্ছে কারা? মসজিদে যাচ্ছে আল্লাহর বান্দিরা, হানাফি মাজহাবের বান্দি নয়, দেওবন্দি মাজহাবের বান্দি নয়, কোনো হুজুর, কোনো পীর, কোনো আলেমের বান্দি নয়, কার বান্দি? আল্লাহর বান্দিরা। কার ঘরে যাচ্ছে? কোনো পীর, আলেম, দরবেশ, হুজুরের ঘরে নয়,
আল্লাহর ঘরে যাচ্ছে তুমি বাধা দেওয়ার কে? আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে যাচ্ছে তুমি বাধা দেওয়ার কে? তুমি বাধা দিতে পারো না। কথা ঠিক আছে যে ওয়াক্তিয়া সালাত মেয়েদের জন্য ঘরে পড়া উত্তম, জুমার সালাতে যাওয়া ভালো, ঈদের সালাতে যেতে বাধ্য, যদি ওড়না বোরকা না থাকে ধার করে নিয়ে যাবে, এ কথা ঠিক আছে। কিন্তু মেয়েদেরকে তুমি রাস্তাঘাটে চলতে দিচ্ছ, মেয়েদেরকে তুমি চিল্লাই নিয়ে যাচ্ছ, মেয়েদেরকে দিয়ে এবার একজন পীর, যে পীরেরা বলে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না, সেই পীর পর্যন্ত মেয়েদেরকে দিয়ে ভোট চাইয়ে রাস্তায় রাস্তায় মেয়েদেরকে দিয়ে তুমি ভোট চাওয়াও, মেয়েদেরকে দিয়ে তুমি মিছিল মিটিং করাও, রাস্তাঘাটে বাজার ঘাটে নিয়ে যাও, সেই মেয়ে যখন মসজিদে আসতে চায় তখন বাধা দাও, আর দোষ হয়ে যায় আহলে হাদিসের এই নীতি কিসের নীতি? কিয়ামতের মাঠে জবাব দিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সাহাবীরা আল্লাহ রাসূলকে যা করতে দেখতেন তাই করতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেভাবে আদায় করেছেন, প্রত্যেক সাহাবী মরা পর্যন্ত ওইভাবেই সালাত আদায় করেছে। সালাতের নিয়ম মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। দিনে পাঁচবার আল্লাহর রাসূলের সাথে সালাত আদায় করতেছে, আল্লাহর রাসূলের চলে যাওয়ার পরে মরা পর্যন্ত প্রত্যেক দিন সালাত আদায় করেছে। সালাত কিভাবে আদায় করতে হয় এটা কি তাদের মুখস্থ করতে হবে? না না, দেখলে হয়ে যাবে, কোনো প্রয়োজন নাই। ঠিক সিয়াম হজ আল্লাহর রাসূলের সাথে করেছে, তারপরে তারা করতে থেকেছে, আল্লাহর রাসূলকে যা করতে দেখেছে তাই করেছে। এইভাবে 100 বছর যাবত সাহাবীরা জীবিত ছিলেন, 100 বছর যাবত হাদিসে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবীদের আমলের মাধ্যমে পৃথিবীতে জীবিত ছিল। তাহলে একসাথে যখন এতগুলো বিষয় জমা হয়, লেখে রাখা, সাহাবীরা লিখে রাখতেন তাদের তুখোর স্মৃতিশক্তি, আল্লাহ রাসূলের অনুসরণ এবং নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে যে হাদিস তারা টিকিয়ে রেখেছেন, সে হাদিস আল্লাহ রাসূলেরই হাদিস। তার উদাহরণ নিবেন, একটা উদাহরণ আমি সব জায়গায় দিই, কেননা এটা হাদিসে রাসূলের সংরক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ, হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র হচ্ছে মাআমার বিন রাশেদ, মাআমার বিন রাশেদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানানী, মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে যে গ্রন্থ আছে ওই গ্রন্থের লেখক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানীর ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বাল, মুসনাদে আহমদের লেখক আহমদ বিন হাম্বালের ছাত্র হচ্ছে ইমাম বুখারী, সহিহ বুখারীর লেখক। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বলতেন, সেই হাদিস হাম্মাম বিন মুনাব্বিহ তার ছাত্র লেখে নিত, একটা হাদিসও ছাড়েনি। সেই গ্রন্থের নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ, একটা গ্রন্থ সে লিখেছিল। আবু হুরায়রার নিকট থেকে যত হাদিস শুনেছে সব হাদিস ওই গ্রন্থে জমা করেছে, নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। হাম্মাম বিন মুনাব্বিহ তার এই বই তার ছাত্র মাআমার বিন রাশেদকে পড়িয়েছে, মাআমার বিন রাশেদ এই বই তার ছাত্র মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানানীকে পড়িয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জমা করেছেন। তারপরে তার ছাত্র আহমদ বিন হাম্বালকেও তিনি ওই বই পড়িয়েছেন, আহমদ বিন হাম্বাল ওই বই থেকে অনেক হাদিস মুসনাদে আহমদে লিখেছেন, আহমদ বিন হাম্বাল ওই বই তার ছাত্র ইমাম বুখারীকে পড়িয়েছেন, ইমাম বুখারী ওই বই থেকে অনেক হাদিস তার সহিহ বুখারীতে লিপিবদ্ধ করেছেন। এবার গত শতাব্দীর ঘটনা, এই শতাব্দীর ঘটনা, পাকিস্তানের একজন গবেষক ডক্টর হামিদুল্লাহ জার্মানির বার্লিন লাইব্রেরিতে ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের মূল পাণ্ডুলিপিগুলোর একটি পাণ্ডুলিপি পায়। পাণ্ডুলিপি পাওয়ার পর ডক্টর হামিদুল্লাহ মুকদ্দমায় ভূমিকায় লিখতেছে যে আমি তখন পাওয়ার পরে সাথে সাথে এই পাণ্ডুলিপিতে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোকে ওই হাদিসগুলোর সাথে মিলিয়ে দেখলাম যে হাদিসগুলো এই বই থেকে নিয়েছিলেন আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, এই বই থেকে নিয়েছিলেন ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, এই বই থেকে নিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমদে। আমি তখন পাণ্ডুলিপির সাথে এই বইগুলোতে থাকা এই বইয়ের হাদিসগুলো মিলিয়ে দেখলাম, আল্লাহর কসম একটি হাদিসও একটা অক্ষরেরও পরিবর্তন পায়নি।
এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে সংরক্ষণ করেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমরা হাদিস কোরআন দুটেই দিয়েছি দুটের হেফাজতের দায়িত্ব আমাদের উপরে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে হেফাজত করেছেন সম্মানিত উপস্থিতি অতএব হাদিসের উপর সন্দেহ প্রশ্ন উত্থাপনের বিন্দু মাত্র সুযোগ নেই যারা হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করে এরা হাদিস সম্পর্কে অজ্ঞ জাহেল মূর্খ হাদিসের জ্ঞানের সাগর এত সহজ নয় বাহরুন লা সাহিলালাহু হাদিসের জ্ঞান এমন সমুদ্র যার কোনো তীর নাই যার কোনো কিনারা নাই যার কোনো তীর নাই যার কোনো কিনারা নাই বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানের পিছনে যত শ্রম দিয়েছে ইঞ্জিনিয়ারেরা তাদের ইঞ্জিনিয়ারি বিদ্যার পিছনে যত শ্রম দিয়েছে ডাক্তারেরা তাদের ডাক্তারি বিদ্যার পিছনে যত শ্রম দিয়েছে সবার শ্রমকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাদ্দিসদের হাদিসের পিছনে শ্রমকে যদি এক পাল্লায় রাখা হয় মুহাদ্দিসদের শ্রমের পাল্লা শতগুণ ভারী হবে এত মহান শাস্ত্র হচ্ছে হাদিস শাস্ত্র ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে উড়বে না যে ফু দেওয়ার চেষ্টা করবে সেই একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে টিকবে না যেমনভাবে গত 1400 বছরে টিকেনি এই জন্যই যারা হাদিসের রক্ষার পিছনে কাজ করে যারা হাদিসের পিছনে কাজ করে যারা হাদিসের রক্ষার পিছনে কাজ করে তাদেরকে বলা হয় আহলে হাদিস কি বলা হয় আহলে হাদিস বলা হয় মানুষ বলে যে আহলে হাদিসরা হচ্ছে বাতিল ফেরকা ইংরেজদের তৈরি খুলেন ইমাম শাফির রিসালা গ্রন্থ খুলেন ইমাম শাফির গ্রন্থ খুলেন ইমাম শাফির ইখতলাফুল হাদিস গ্রন্থ ইমাম শাফির কিতাবুল উমে 30 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন কিতাবুর রিসালায় 6-7 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন ইখতলাফুল হাদিসে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম শাফির জন্ম 150 হিজরিতে তারও আগে চলে যান সুফিয়ান সাউরি 1560-61 হিজরিতে সুফিয়ান সাউরি মৃত্যুবরণ করেছেন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30-40 বছরের মাথায় সুফিয়ান সাউরির কথা শুনেন সুফিয়ান সাউরি বলছে আন্না আহলাল হাদিস হুররাসুল আরদি ওয়াল মালাইকা হুররাসুস সামা আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী যেমন ফেরেশতারা হচ্ছে আসমানের হেফাজতকারী কিভাবে হেফাজতকারী ফেরেশতারা যেমন আসমানকে জিন শয়তান থেকে হেফাজত করে তাদেরকে কান লাগিয়ে কথা শুনতে দেয় না ওহির মধ্যে বিকৃতি আসতে দেয় না ঠিক আহলে হাদিসরা পৃথিবীতে যতদিন আছে হাদিসের মধ্যে বিকৃতি আসতে দিবে না এই জন্য আহমদ বিন হাম্বাল বলেছেন লাউলা হাউলা এল ফেরকা তয়েফা নাজিয়া যদি এই গ্রুপ এই তয়েফা ফেরকায় নাজিয়া হয় মা আদিরি মানহুম তাহলে আমি জানি না কারা ফেরকায় নাজিয়া এই জন্য আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন লাউলা হাদিহিল ইসাবা লান্দারা সাল ইসলাম যদি এই গ্রুপ এই সমাজ এই আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত ইসলাম দুনিয়া থেকে হারিয়ে যেত সম্মানিত উপস্থিতি এখন কেন আদায় হচ্ছে বসেন বক্তব্য শেষ হওয়ার পর আদায় করবেন বসেন বসেন পরিবেশ নষ্ট করিয়েন না সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসকে সংরক্ষণের পিছনে আহলে হাদিসদের ভূমিকা সীমাহীন এবং অপরিসীম আজকে আমরা হাদিস মানতে বাধ্য এই বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই যে আহলে হাদিসরা যুগে যুগে যেভাবে কোরআন এবং হাদিসকে হেফাজত করে এসেছে মরা পর্যন্ত হেফাজত করতে থাকবে হাদিসের অনুবাদ করতেই থাকবে ওই যে বলছে না 1000 কোটি টাকার মামলা দিবে 5000 কোটি টাকার মামলা দিবে দাও 1000 কোটি টাকার মামলা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও চাহে শুলির কাষ্ঠে ঝুলিয়ে দাও যেভাবে হাদিসের অনুবাদ হয়েছে আলী লা তাদা আতিম সালান ইল্লা তামাস্তাহু আলী তুমি ছাড়বে না কোনো মূর্তি ভেঙে খান খান করে দিবে ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ছাড়বে না কোনো উঁচু কবর ভেঙে সমান করে দিবে যতদিন হায়াত আছে আল্লাহর রাসূলের হাদিস এভাবেই অনুবাদ হবে কে জেলে দিল কে ফাঁসিতে চড়ালো কে শুলির কাষ্ঠে চড়ালো সেই পরোয়া আমরা করি না কার নেতার ছবির অপমান হলো কার নেতার মূর্তির অপমান হলো এই পরোয়া আহলে হাদিসের বাচ্চারা করে না যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চান এইভাবে আপনাকে লা শিরকি লা বেদাতি শিরকের
কোনো আশ্রয় দেওয়া যাবে না, বেদাত কেউ আশ্রয় দেওয়া যাবে না, শিরক বললে ইলাহ কেটে যায়। ইলাহ হওয়ার যে হক রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার, এই ইলাহ হওয়ার হকের বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ আপনি যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি ঈমান আনয়ন করার পরেও মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক, আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক। কেন? তারা আল্লাহর ইলাহ হওয়ার হক নিয়ে চিনিমিনি খেলে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অত্যাচার। আল্লাহ বলেননি মহা গুনাহ, আল্লাহ বলেছেন অত্যাচার, নির্যাতন, জুলুম। কেন? নগণ্য সৃষ্টি জীব হয়ে আপনি মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর আসমানের ছায়ায় থেকে, আল্লাহর অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া রুজি নিয়ে নগণ্য দুর্বল সৃষ্টিজীব হয়ে মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হওয়ার যে হক রয়েছে ওই হক নিয়ে ছিনিমিনি খেলেছেন। এই জন্য আপনার চেয়ে বড় অত্যাচারী কেউ নাই। নিজের উপর অত্যাচার করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম লাওয়াতাইতুনি বিগরাবিল আরদে খাতায়া, আদম সন্তান আমার নিকটে যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, শিরকের গুনাহ না থাকে, আমার উপর অত্যাচার না করে থাকো, ক্ষমা করে দিব। কিন্তু আমি আল্লাহ, আমার উপর যদি অত্যাচার করে থাকো, আমার ইলাহ হওয়ার হক নিয়ে যদি বিন্দু মাত্র ছিনিমিনি খেলো, ক্ষমা করব না, ক্ষমা করতে পারবো না। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, কিন্তু যখন অসুখ হয়েছে তখন তাবিজ কবজের কাছে চলে গেছেন, আপনি আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। এই জন্য আমাদের কালেমা এটা নয় যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? ইহুদিকেও খেতে দেয় আল্লাহ, এই জন্য ইহুদির রবও আল্লাহ। ইহুদিকে জিজ্ঞেস করেন আসমান জমিনকে সৃষ্টি করেছে, বলবে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞেস করেন বদরের যুদ্ধে যাওয়ার সময়, আবু জেহেল বলল আল্লাহুম্মান সুরা হাদাল ফিয়াতাইন, আল্লাহ আজকে মুহাম্মাদের সাথে আমার যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে সবচেয়ে হকের নিকটবর্তী দলকে আপনি বিজয় দেন। আবু জেহেল দোয়া করছে আল্লাহর কাছে, আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস রাখত। আমাদের দেশের 80-90% মানুষের আল্লাহর উপর বিশ্বাস আবু জেহেলের আল্লাহর উপর বিশ্বাসের মতো। ইহুদি খ্রিস্টান হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। আপনিও বিশ্বাস করেন আল্লাহ রব, কিন্তু যখন সন্তান হলো না, ডাক্তার কাজ করলো না, তখন চলে গেলেন আজমির শরীফে শাহজালালের কবরে, আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলেও ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। আপনি আপনার বাড়িতে আপনার পিতার ছবিকে সম্মানের সাথে রেখেছেন, নেতা নেত্রীর ছবিকে সম্মানের সাথে রেখেছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদি পিতা নবী 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মূর্তিকে নিজে হাতে ভেঙেছেন, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মূর্তিকে নিজে হাতে ভেঙেছেন। আর আপনার নেতার ছবি মূর্তি ভাঙতে আপনার লাগে, ঘরে সম্মানের সাথে যত্ন করে রেখেছেন, শোকে যে ঘোড়া উঠ বাঘ সিংহ হরিণের মূর্তি কিনে নিয়ে এসে রেখেছেন। আপনি অন্য কিছু হতে পারেন, কিন্তু শিরককে জায়গা দিলে আপনি আহলে হাদিস হতে পারেন না, অসম্ভব। আহলে হাদিস হতে চাইলে 24 ঘন্টার মধ্যে শিরককে বাড়ি থেকে বিদায় করতে হবে, দ্বিতীয়ত বেদাতকে বাড়ি থেকে, সমাজ থেকে বিদায় করতে হবে। বেদাত করলে কি হয়, এই যে এতক্ষণ আল্লাহর রাসূলের হাদিস মানতে হবে বক্তব্য দিলাম, ওই যে ওই লোক বলল যে আমি আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধব, ইমাম মালিক কি জবাব দিল যে এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে, যে ফজিলত আল্লাহর রাসূল মানেনি সেই ফজিলত তুমি মানতে চাচ্ছ, তুমি দেখাতে চাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেসালাতের দায়িত্ব পালন করেনি। ঈদে মিলাদুন্নবী ধর্মের মধ্যে থাকার কথা ছিল, আল্লাহ রাসূল ধোকা দিয়ে ফাঁকি দিয়ে ঈদে মিলাদুন্নবী চালু করেননি, নাউজুবিল্লাহ। একসাথে হাত তুলে দোয়া ধর্মের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল ধোকা দিয়ে ফাঁকি দিয়ে তার রেসালাতের দায়িত্বের সাথে খেয়ানত করে একসাথে হাত তুলে দোয়া চালু করেননি, নাউজুবিল্লাহ। সবে বরাত থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্বে পালন না করে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে সবে বরাত চালু করে যাননি, নাউজুবিল্লাহ। প্রত্যেক যারা এইভাবে ধর্মে নতুন সৃষ্টি করতে চায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে।
কিয়ামতের মাঠেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অপমান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তারা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার ধর্মের মধ্যে বিকৃতি সৃষ্টি করেছ, আমাকে অপমান করেছ, আজকে আমি তোমাদেরকে অপমান করব, দূর হও, আজকে হাউজে কাউসারে তোমাদের জায়গা নেই। অতএব আহলে হাদিস হতে হলে, বিপ্লব আনতে হলে, আগে সমাজ থেকে শিরককে বিদায় করতে হবে, বেদাতকে বিদায় করতে হবে, এটাই আহলে হাদিসের জিম্মেদারি। আহলে হাদিসদের বিষয়ে ইতিহাসে বলা হয় যে তারা নাকি ইহুদি খ্রিস্টানদের সৃষ্টি। আমি তো দলিল দিতে দিতে বলতেছিলাম, ইমাম শাফির কথা বললাম, ইমাম সুফিয়ান সাউরির কথা বললাম, এবার সোনানে তিরমিজি খুলে দেখেন, সোনানে তিরমিজির 300 থেকে 400 জায়গায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। ইমাম তিরমিজি তার সোনানে তিরমিজির 300 থেকে 400 জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। যারা বলে আহলে হাদিসরা ইংরেজের সৃষ্টি, তারা মিথ্যুক, তারা মিথ্যুক, ডাহা মিথ্যুক, তার প্রমাণ এই গ্রন্থগুলো। আর যদি তারা বলে যে আহলে হাদিসরা ব্রিটিশদের দালাল, তাহলে জেনে রাখতে হবে, যার মৃত লাশ দেখেও ব্রিটিশরা ভয় পেত, মরা লাশ দেখেও ব্রিটিশরা ভয় পেত, সেই শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ সেই কালে তাকলিদের বিরুদ্ধে বই লিখে গেছেন, সেই কালে রাফুলে দাইনের পক্ষে বই লিখে গেছেন। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ আহলে হাদিস ছিলেন, তার মরা লাশ দেখেও ব্রিটিশরা ভয় পেত। মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী 12 বছর মালদা, মুর্শিদাবাদ, চাঁপাই, নবাবগঞ্জ, রাজশাহী এই জেলাগুলোতে দিনের দাওয়াত দিয়েছেন, তারা জেহাদের নেতা ছিল, এই জন্য এই জেলাগুলোতে এখনো আহলে হাদিসের সংখ্যা বেশি। আহলে হাদিসদেরকে দেখে আজকে ইহুদি খ্রিস্টানেরা ভয় পায়। কেন ভয় পায় জানেন? আরে যে শাহজালালের দরবারে মাথা নত করতে পারে, মূর্তিকে দেখে স্যালুট জানাতে পারে, পিতার মূর্তিকে সম্মান করতে পারে, সে একদিন আমেরিকা ইসরায়েলের কাছেও মাথা নত করবে। আর যে দুনিয়ার কাউকে চারে না, দাম দেয় না, কবরকে দাম দেয় না, মূর্তিকে দাম দেয় না, শিরক বেদাতকে পেলে লাঠি দিয়ে ভেঙে দিবে, এমন ইমান যার, তাদেরকে পারমাণবিক বম দিয়েও আঘাত করলে আমেরিকা ইসরায়েলের সামনে মাথা নত করবে না, এটা আমেরিকা ইসরায়েলও জানে। এই জন্য আজকের পৃথিবী আহলে হাদিসদেরকে দেখে ভয় পায়। অতএব আহলে হাদিস যুব সমাজের নিকটে আহ্বান যে নিজের ইতিহাস জেনে, অতীত ইতিহাস জেনে, কোরআন এবং হাদিসের দাওয়াতের ঝান্ডা নিয়ে ঘরে ঘরে যেতে হবে, ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে কোরআন এবং হাদিসের দাওয়াত। বিশেষ করে যুবক ভাইদের বলে যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমালা দিল্লা ইল্লা দিল্লুহ, কঠিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, সেই দিন দ্বিতীয় শ্রেণী হবে শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যখন চুল দাড়ি পেকে সাদা হয়ে যায়, এক পা কবরে এক পা বাইরে, তখন আল্লাহর ইবাদত করা সহজ। কিন্তু যখন দাড়ি রাখলে চাকরি হয় না, যখন দাড়ি রাখলে সমাজ হাসি ঠাট্টা করে, যখন মদ গাঞ্জা ফেন্সি ডিলিয়া বাই সমাজ ভর্তি, যখন অবৈধ সম্পর্ককে জেনাকে প্রেম ভালোবাসার নাম দিয়ে ঘরে ঘরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, এই রকম কঠিন পরিস্থিতিতে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে ইসলামের উপর টিকে থাকতে পারে এমন ইমান যে যুবকের, সেই যুবককে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা তার আরশের বিশেষ ছায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির কিয়ামত অধ্যায়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, লা তাসুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে পারবে না, যতক্ষণ না হাত্তা ইসালা আন আরবাইন, 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তন্মধ্যে দ্বিতীয় বিষয় হচ্ছে, আন শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো, এর জবাব কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দিয়ে যেতে হবে। গণতান্ত্রিক ঘৃণ্য জঘন্য রাজনীতির নামে গণতন্ত্র করে, রাজনীতি করে, মিছিল মিটিং করে, হরতাল করে সময় নষ্ট করেছো কিনা, মদ গাঞ্জা
খাইয়া বা ফেন্সিডিলের পিছনে বিপিএল এর ক্রিকেটের জুয়ার পিছনে সময় নষ্ট করেছো কিনা এর জবাব দিতে হবে। আজকে আমাদের যুবক সমাজ পাগল, বুঝে না, বুদ্ধি কম, সারা দিন ক্রিকেট আর জুয়ার পিছনে সময় দেয়। তাকিয়ে দেখো হে যুবক আমেরিকা ইসরায়েলের দিকে, আমেরিকা ইসরায়েল চীনের কোনো ক্রিকেট টিম নাই, তারা তোমাদের মতো পাগল নয়, তারা পড়াশোনা করে অস্ত্র বানিয়ে আবিষ্কার করে অপেক্ষায় আছে, তোমাকে খেলায় মত্ত রেখেছে, তোমাকে জুয়ায় মত্ত রেখেছে, একদিন তোমাকে কচু কাটা করে কাটবে, অপেক্ষায় আছে যুবক। তোমার বুদ্ধি কম, তুমি বুঝতে পারো না, যাও তুমি পদ্মা সেতুতে গিয়ে দেখো, যারা আজ পদ্মায় ইঞ্জিনিয়ার, ম্যানেজার, ডিজাইনার সবাই চায়না কোরিয়া থেকে ভাড়া করে আনা, আর মাথায় ইট পাটকেল নিয়ে পাইলের মধ্যে ফেলতেছে যে লেবার, ওই লেবার হচ্ছে বাঙালি বাংলাদেশি। এত অধপতন কেন? এইভাবে যদি মদ, গাঞ্জা, ফেন্সিডিল আর অবৈধ সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকো যুবক, তাহলে চিরদিন লেবারি গিরি করেই খেতে হবে। অতএব এখনই সজাগ হতে হবে, আত্মমর্যাদাশীল হতে হবে, নিজেকে দাম দেওয়া শিখতে হবে। দাম দেওয়া কাকে বলে, আত্মমর্যাদা কাকে বলে? সমুদ্রে যখন একটা পানা চলে, খড়কুটো চলে, স্রোত যেই দিকে যায় ওই পানা খড়কুটো সেই দিকে যায়, ওই পানা খড়কুটোর কোনো দাম নেই, কোনো শক্তি নেই। কিন্তু যখন একটা নৌকা চলে, নৌকার শক্তি থাকে আলাদা, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে চায়, স্রোতের মোকাবেলা করে যেতে চায়, তার মানে তার দাম আছে, শক্তি আছে। যুবক যখন তুমি কোনো খেলা দেখে খেলোয়াড়ের অনুসরণ করতে চাও, কোনো মুভি ছবি দেখে যেই নায়কের অনুসরণ করতে চাও, মা এবং বোনেরা যখন সিরিয়াল দেখে সেই সিরিয়ালের নায়িকার অনুসরণ করতে চায়, পাখির ড্রেসের অনুসরণ করতে চায়, তখন বুঝতে হবে তাদের মধ্যে আত্মমর্যাদা নেই, তারা নিজেদেরকে দাম দিতে জানে না। যদি আত্মমর্যাদা থাকতো যুবক, তাহলে ভাবতে, আমি কেন এই খেলোয়াড়ের নায়কের অনুসরণ করব, আমি তো এমন কাজ করব যেন একদিন এই খেলোয়াড়ের নায়ক আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এর নাম ঈমান, এর নাম আত্মমর্যাদা, এর নাম নিজেকে দাম দেওয়া। কিন্তু আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো যে তোমরা নিজেদেরকে দাম দিতে জানো না, আত্মমর্যাদাশীল হতে জানো না? ঠিক তেমনি ভাবে মা এবং বোনদের অবস্থা, তারাও নিজেদেরকে দাম দেওয়া জানে না। রাস্তাঘাটে যেভাবে গরু, ছাগল, উট বিক্রি, এভাবে আজ মা এবং বোনেরা পণ্য দ্রব্যে পরিণত হয়েছে, বিক্রির বস্তুতে পরিণত হয়েছে। কেউ টাকার বিনিময়ে বিক্রি করে, কেউ ফ্রিতে বিক্রি করে। খুলেন টিভিতে যে কোনো অ্যাড, ছেলেদের প্যান্টেরও যদি অ্যাড হয়, ছেলেদের গেঞ্জিরও যদি অ্যাড হয়, মেয়ে থাকবে, ওই মেয়ে তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করতেছে। বিমানে উঠেন, কোনো কুৎসিত নারীর চাকরি হবে না, কোনো অসুন্দরী নারীর চাকরি হবে না, ওই মেয়ে তার চেহারা দিয়ে টাকা ইনকাম করতেছে। নিজেদেরকে গরু, ছাগল, উটের মতো, গম, ধান, চাউলের মতো পণ্য দ্রব্য বানিয়ে নিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবই সম্পদ, খায়রু মাতাইহাল মারা সালেহা, আর শ্রেষ্ঠ দামি সম্পদ হচ্ছে সতী সাধবী মা, সতী সাধবী নারী, সেই হচ্ছে দামি সম্পদ। আপনি বলবেন আপনার স্ত্রী ঘরে বেকার বসে আছে, আপনার মেয়ে ঘরে বেকার বসে আছে, তাই গার্মেন্টসে কাজ করতে পাঠিয়েছেন, তাই কলেজে চাকরি করতে পাঠিয়েছেন, আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন। আল্লাহে আল্লাহর কসম, আসমানের নিচে দুনিয়ার উপরে কেউ যদি বলে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হাজার তলা বিল্ডিং তৈরি করা, কেউ যদি বলে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পারমাণবিক বোম তৈরি করা, কেউ যদি বলে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মঙ্গল চন্দ্র গ্রহে যাওয়া, আমি বলবো মিথ্যা কথা। আল্লাহর কসম, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি কাজ হচ্ছে, একজন ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। অতএব আমাদের মা এবং বোনেরা ঘরে বেকার নয়, এটা তাদের দায়িত্ব, এই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। এই জন্যই আব্বু বক্তব্যে বলে থাকে, সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে। তাহলে পাগলি এবং আমার এবং আপনার মা এবং বোনের পার্থক্য কি থাকলো? দায়িত্ব
দায়িত্ব পালন করার নামই পার্থক্য। যে মা বিসমিল্লাহ বলে সন্তানকে দুধ পান করাতে জানে না, যে মা গান বাজিয়ে সন্তানের কান্না থামায়, সে সন্তান কুশ্চিনকালও সৎ সন্তান হতে পারে না। এইরকম মায়ের পেট থেকে সালাহউদ্দিন আইয়ুবির জন্ম হবে না, ইমাম বুখারী ইমাম মুসলিমের জন্ম হবে না। এই জন্য ইহুদি খ্রিস্টান বিশ্বের একটাই লক্ষ্য, মুসলিম নারীদের ধ্বংস করে দাও, মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাবে। নারীরা ধ্বংস তো সমাজ ধ্বংস। নারীরা যখন বেহায়া হয়ে রাস্তায় চলাফেরা করবে, গার্মেন্টসে কাজ করবে, চাকরি করবে, সন্তানকে লালন পালন করা ছেড়ে দিবে অথবা লালন পালন করা জানবে না, তখন এমনিতেই মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য তাদের সকল চক্রান্তের মূল লক্ষ্য হচ্ছে আমাদের মা এবং বোনেরা। কিন্তু দুঃখিত, আমাদের মা এবং বোনেরা তাদের মূল্য বুঝতে পারে না। কেমনে বুঝবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারাকে সাথে করে নিয়ে অত্যাচারী বাদশার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, অত্যাচারী বাদশা যখন সারাকে নিয়ে নিল, যখন তার সাথে খারাপ কাজের জন্য এগিয়ে যাচ্ছিল, বাদারাতিলাস সালাহ, সাথে সাথে সারা সালাতের দিকে এগিয়ে গেলেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, সালাত আদায় করে আল্লাহকে ডাকতে হয়, হাত তুলে বলেন, আল্লাহ, আমি চিরজীবন আমার এই শরীরে আমানতের হেফাজত করেছি, কোনোদিন খেয়ানত করিনি, আজ আমি বিপদে, অত্যাচারী বাদশাহ আমাকে ভোগ করতে চায়, আল্লাহ, আজকে আমার ইজ্জত রক্ষার দায়িত্ব তোমার উপর। সাথে সাথে অত্যাচারী বাদশার হাত অবশ হয়ে গেল। এর নাম একজন সতী সাধবী নারীর মূল্য ইসলামে। যান হজ করতে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছেন, এখনো শত শত মানুষ দৌড়াচ্ছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাফা মারওয়া পাহাড়ে দৌড়িয়েছিলেন। কেন? একজন সতী নারী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানকে পানি পান করানোর জন্য এই সাফা মারওয়া পাহাড়ে সাতবার দৌড়িয়েছিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, মা এবং বোনেরা যখন সতী হয়ে যায়, সৎ হয়ে যায়, তখন তাদের মূল্য কত দেখো। হাজেরা যখন সাফা মারওয়ায় দৌড়ালো, আমি আল্লাহ সেই সাফা মারওয়াকে চিরদিনের জন্য নিদর্শন বানিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ সেখানে তাওয়াফ করতে থাকবে। এটা হচ্ছে নারী সতী মা এবং বোনের মূল্য। অতএব মা এবং বোনদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের দায়িত্ব বুঝে এই জাতি এই সমাজকে বাঁচানোর চেষ্টা করুন। যুবক সমাজকেও আহ্বান করব, তোমরাও তোমাদের দায়িত্ব বুঝে কোরআন এবং হাদিসের দাওয়াত ঘরে ঘরে ছড়িয়ে দাও, এবং উপস্থিত জনসমাজকেও আহ্বান করব যে আমরা হাদিস মানতে বাধ্য, হাদিসের উপর আমল আমাদেরকে করতে হবে, হাদিসের চর্চা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে এসে আপনাদেরকে অনুরোধ করব, আমি খাকসার আব্দুল্লাহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, এখন মাস্টার্সে পড়তেছি, আমার জন্য দুয়ার দরখাস্ত, যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তার রাসূলের হাদিসের খাদেম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা আজকে একটি বই পাবেন, আছে কিনা জানি না, মিন্নাতুল বারি, থাকলে নিয়ে যাবেন, আমার লেখা সহি বুখারীর প্রথম ব্যাখ্যা গ্রন্থ। এছাড়া আরো যে বইগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা হাদিস মানতে বাধ্য, এই যে বিষয়ে বক্তব্য দিলাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে এই বইয়ের মধ্যে, এই বইটিও আমার লেখা, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না, আমি আমার ছোট দুই ভাইয়ের জন্য দোয়া চাই, একজন জামিয়া সালাফিয়া বানারসে এবছর দাওরা শেষ করবে ভারতের বানারসে, আর একজন মুসলিম বিশ্বের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় জামে আজহার আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, তাদের জন্য দোয়া চাই, আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাদেরকেও কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, একটা জরুরি কথা, যে মুজাফফর ভাই এবং ইমামউদ্দিন ভাই তারা রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদিও তারা সুস্থ আছেন, চিন্তার কিছু নাই, কোনো সমস্যা হয়নি, একজন লোক গাড়ির সাথে লেগে সে অ্যাক্সিডেন্ট হয় এবং এই কারণে আশেপাশের জনগণ হয়তো একটু ক্ষিপ্ত হয়ে যায় এবং গাড়ির কাঁচ ভেঙে যাওয়ায় তারা আসতে পারেননি, ফিরে কোনোভাবে রাজশাহী চলে গেছেন, তারা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আজকের বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।